হজরতে বেলাল হুজুর বলে আমাকে কেউ চিনতো না আমিও কাউকে চিন্তাম না আমাকে কেউ চিনতো না আমিও কাউকে চিন্তাম না একদিন একদিন শীতের রাতেতে আমার জ্বর এসে গেল খুব জ্বর এসে গেল যখন খুব জ্বর এসে গেল হজরতে বেলাল হুজুর বলে তার আম্মু করে দেয় আমার এত জ্বর এসে গেল এত জ্বর এসে গেল আমার আর চলাফেরার উঠা বসার ক্ষমতা নেই এমন তো অবস্থাতে আমার মালিক এলো আমার মালিক কিছু গম নিয়ে এসে বলে এটাকে কুটে দাও এগুলোকে কুটে দাও ওই সময় সে আমি কি করলাম আমি মালিকের কথা অমান্য করে শুয়ে রয়ে গেলাম যখন শুয়ে রয়ে গেলাম কিছুক্ষণ বাদে তোমার মালিক এসে দেখে মাল মালের জায়গায় পড়ে আছে বেলাল সি আরাম করছে ওই সময় দাজাতে বেলাল হুজুরের মালিক কি করলো চাবুক চাইলো চাবুক নিয়ে এসে বেলাল হুজুরকে মাত্রা মো করে দিল তোমার মাত্রা মো করে দেয় তোমার মাত্রা মো করে দেয় হযরতে বেলাল হুজুর কে তোমার মারে হযরতে বেলাল হুজুরের জামা খুলে নিয়েছে জামা খুলে নিয়ে ফাঁকা

খুরমা খেজুর নিয়ে এসেছে একটা চাদর নিয়ে আসে বিলাল বলে আমাকে বলে এ দুধ গরম দুধটা পান করো খুরমা তুমি খাও আর চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো তোমার হয়ে আমি রাসূলুল্লাহ কাজ করে দেব বিলালুজর বলে আমি জীবনে দেখি আমি জীবনে দেখিনি ওই পরিচয় আমাকে বলল কি হয়েছে কেন কাঁদছো আমি বললাম কে তুমি আমাদের কিছু হলে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার উপকার করে জিজ্ঞাসা সবাই করে উপকার করে বেলা বলে জিজ্ঞাসা সবাই করে উপকার করে যাও তোমাকে আমার হালের কথা কথা জিজ্ঞাসা তুমি চলে যাও চলে যাও চলে যাও

সুন্দর করে মাথার কাছে আসতে কয়েকে দিয়ে হুজুরাবাদ চলে গেছে দ্বিতীয় দিন হয়ে গেছে দ্বিতীয় দিনেতে হজরাতে বেলাল হুজুরকে তার মনি কি করে আবার খালি গায়ে খোলা আসমের তলায় আবার গমকুটোতে দিয়েছে আবার হাবিবুল্লাহ রাতে বেলাতে খেজুর নিয়ে দুধ নিয়ে চাদর নিয়ে আবার হাবিবুল্লাহ হাজির হয়ে গিয়ে বলে এ এ বেলাল তুমি খুরমা খাও তুমি খেজুর খাও তুমি তুমি দুধ পান করো আর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো হজরাতে বেলাল বলে দ্বিতীয় দিনে

কালমা পরে মুসলমান হয়ে গেল খবরটা জানাজানি হয়ে গেল তার মনিব তাকে মাতকার করে দিল খালি গায়ে আর খালি গায়ে চামড়া চামড়া আর গরম জমিনের উপরে আর শরীরটা শুইয়ে দিয়েছে শরীর শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর তুলে বলে বেলাল মুস্তাফা ছেড়ে দে বেলাল মুস্তাফা ছেড়ে দে হযরত বেলাল বলে আমি জান দিয়ে দিতে রাজি আছি আমি আমার হাবিবুল্লাহ ছাড়তে রাজি না Jalabillah subhanallah subhanallah <or> <begun> ah sahabat as-sahaba kan wujood সাহাবারা তারান নাই হুজুর বলছে মিসলে তারান নাই তারা নাই কেন তারা রাস্তা দেখায় তারা কি দেখায় বলে আগে কম্পাস ছিল না তারা দেখ তারা রাস্তা দেখায় হুজুর বলছে আমার সাহাবারাও রাস্তা দেখায় যে যাকে অনুসরণ করবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আল্লাহ হৃদায়ত দিয়ে দেবে জনে বলে জনে মুসলমান সাহাবারা কি করেছে সাহাবারা সারা জীবন আমার রসুল্লাহর গুলামি করেছে একবার জনে বলে হ্যাঁ

তোমার এক চটকি আছে হাবিবুল্লাহ বলেছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সেবলে কথা বলবে আমার সাহাবারা যদি একটা গম দান করে দেয় একটা গম দান করে আর তোমরা আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো তথাপি আমার ধারে কাছে যেতে পারবে না আমার সাহাবা ধারে কাছে যেতে পারবে না আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সেবলে কথা বলবে চামড়া চোখ আমাকে দেখেছে আর ইমানের কালমা ইমান নিয়ে মরে গেছে তাকে চাহারা লেগে আমার আল্লাহ জাহান্নাম গুন শুয়াহ আরাম করে দিয়েছে সেই সাহাবা সেই সাহাবাদের মধ্যে সবчала दर्जा সাহাবা খালি

কথা কথা ঠিক না হ্যাঁ আল্লাহ আল্লাহ নামাজের মধ্যেই পড়াচ্ছে কোনো অসুবিধা নেই আর আর বাইরে পড়লে বলছে সমস্যা কথা ঝুঁকছে বুঝতে পারছেন

থাকে আর ইমান যদি থাকে আমলের পাওয়ার আছে রু যদি থাকে দেখার ক্ষমতা আছে শোনার ক্ষমতা আছে ইমান যদি থাকে নামাজে পাওয়ার আছে রুজাই পাওয়ার আছে ইমান যদি না থাকে নামাজ রুজাই কোনো লাভ হবে না তাই আমাদের ইমানটাকে ঠিক করতে হবে ইমান কি ইমান রাসূলুল্লাহ হুজুরকে মেনে নেওয়া এ নবীর উম্মত উম্মতের আপনি এত হুজুরের কথা এজন্যই বলছি কারণ আল্লাহ সবাই মানে আল্লাহ অবিশ্বাস কেউ করে না আল্লাহ যদি বিরোধিতা কেউ করে না

নিয়ে খবরদা হাবিবুল্লাহর বিরোধিতা করো উড়ান করে দেখতে যাও আমার আল্লাহ বলছে উড়ান করে

আল্লাহর কসম সাহাবারা এত ভয় খেয়ে গেল এত ভয় খেয়ে গেল আওওয়াক্কাস সিদিকুজি কথা বলা বন্ধ কর দিল আস্তে 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 হ্যাঁ দুবার তিনবার বললে হুজুর বুঝতেpadStart ওমরয়ে ফারুক হুজুর জালাল বিরাজ চুপ চুপ সাহাবারা ভয়ে কেঁচো হয়ে গেল তুমি তুমি কি করছো সেই হুজুরের সামনে গোস্তাকি হুজুরের সামনে গোস্তাকি

আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কি বলেছে আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে হুজুর পাক সেনসলের ব্যাপারে বলেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা আমার হাবিবের শূন্য আমার আল্লাহর ওয়াদা হয়ে গেছে হুজুর বলে আমার শূন্য আমার আল্লাহর ওয়াদা হয়ে গেছে কি ওয়াদা হয়ে গেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা আমার হাবিব তোমাকে এত দিবা দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে এবার হুজুর বললেন আমার সাহাবারা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হয়ে যাবে

বলেন এই নবীর গুলামি করবেন না হুজুরের গুলামি হয়ে যান হুজুরের গুলাম হয়ে যান হুজুরের গুলাম হয়ে যান হ্যাঁ এই নবীর গুলামি করে ওমরে ফারুক ছত্রিশ লক্ষ কিলোমিটার রাজত্ব করেছিল এই নবীর গুলামি করে হজরতে খালিদ দেখা ষাট জনকে সঙ্গে করে নিয়ে ষাট হাজারকে তারা কেটিয়েছিল একবার জোরে বলুন এই হচ্ছে খালিদ বিন হল হুজুরের গোলাম এই হুজুরেরই গোলাম আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কাছে সে আছে একবার জরে বলেছে মুসলমান মুসলমান এত এত ভালোবাসা হুজুরের সঙ্গে ছিল ইমান আমাদের সকলকে হুজুর কে মহাব্বত করে ইমানের ছেলেদার খবরদার 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 হুজুরের সামনে করবেন না ভালোবাসেন লেগে দিতে রাজি হয়ে

আপনি জেন্দা আমি খুশি একবার জোরে বলুন বলে ইনাদের লেগে আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে

আল্লাহ বলছে মোহাম্মদ আপনার সাথে সাথে যারা থাকে এরা কাফের বিরুদ্ধে খুব শক্ত আর যখন নিজেরা নিজেরা মেলে খুব লড়ন ভাই ভাই যখন মেলে খুব লড়ন কাফের বিরুদ্ধে খুব শক্ত যদি আমার আল্লাহ আমাদের তোমরা দেখো তাদের কপালে সেজদা দিয়ে দিয়ে দাগ হয়ে গেছে তারা কারা যারা আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে আর আমি আল্লাহ এদের রাজি হয়ে গেছে জোরে বলো কি করে বাপ মা ছেলে পুলে সব হুজুরের নামে কুরবান করে দিয়েছে যেটা হবে না আমরা কি করছি হুজুরের লেগে জানতে চাই হুজুরের লেগে হুজুরের ব্যাপারে কোনো কথা নেই বলেন ইনশাআল্লাহ হ্যাঁ খবর লাও খবর লাও এই এখানে আমাদের হিন্দুস্তানে একজন আলেম ছিল নাম ভুলে যাচ্ছি মাওলানা ইংরেজদের জামানায় ইংরেজদের জামানায় একজন আলেম ছিল গোটা ইংরেজের সমস্ত ইংরেজ মানে কি মানে ইংরেজদের জামানা ইংরেজদের সময়টা এমন ছিল এত রাজত্ব ছিল ইংরেজদের মানে এইদিকে সূর্য উত্তর ইংরেজ ছিল ওইদিকে সূর্য দুঃখ ইংরেজ ছিল কথা ঠিক না ভুল বলে এত বড় রাজত্ব এত বড় রাজত্ব তখন ওই মুলি সাহেবকে জিজ্ঞাসা করছে তুমি এরকম করছো তোমার ভয় লাগে না বলে আমার ভয় কেন লাগবে আমি তো মুস্তাফার দরবারের গাদা হুজুরের দরবারে গুলামের একটা গুলাম 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 আমি ইংরেজকে ভয় করি না আমি হুজুরের দরবারের গোলাম আমার 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 সমস্ত কিছু রসুলের দরবার থেকে একবার জোরে বলো জোরে বলো যারা হুজুরের গোলাম হয়ে যায় হ্যাঁ সারা পৃথিবীর লোক এক দিকে জড়া হয়ে গেলে মুস্তফার গোলামে একাই দাঁড়িয়ে থাকে জোরে বলো জোরে বলো কথাই যুক্তি বুঝতে পারছো হুজুর হচ্ছে আমাদের ঈমান ঈমান ঠিক করে হ্যাঁ ঈমানের সঙ্গে তাআলুক রাসূলুল্লাহ হুজুর পাক হুজুর যদি মেনে নিতে পারে দেখবেন আল্লাহ মেনে নিয়ে সব মেনে নিয়েছে

মাদ্রাসায় ঘন্টা পড়ে না আমাদের মাদ্রাসায় ঘন্টা ছিল আগে টং 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 করে এখন আছে কি জানিনি আমাদের আমি যখন পড়তাম তখন ছিল ওটা বেদা আছে আরবি ব্যাকরণ ফেকা হিদায়াত হিদায়া নু সরফ আছে না নেই বলেন নুহু সরফ আছে না নেই হ্যাঁ এগুলো রাসূলের জামানায় ছিল না বেদাত মসজিদে বড় বড় মিনার দেখেছেন রাসূলের জামানায় ছিল না বেদাত